ঝেপে বৃষ্টি আসছে চলবে তিন দিন জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটা লাইক এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর বানাতে আমাদেরকে খুব উৎসাহিত করে তোলে আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটটি বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে তবে কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বরং বৃহস্পতিবার মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার মূলত বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবারের তুলনায় বাড়বে বর্ষণের তীব্রতা এবং সময়কাল আইএমডি ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হওয়ায় প্রধানত পশ্চিমের ভূখণ্ড থেকে পূর্ব দিক থেকে ধেয়ে আসবে এই বৃষ্টি মঙ্গলবার রাতেও হালকা বৃষ্টি হয়েছে পশ্চিমের তিন জেলায় পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ ছিল তবে আজ রাতের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুক্রবার মূলত গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হবে বলে মনে করছে হাওয়া পিস তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে এগারো এবং বারো তারিখ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং মালদা এবং দুই দিনাজপুরে আর তেরো তারিখ থেকে বৃষ্টি হবে সারা উত্তরবঙ্গেই চলবে চৌদ্দ তারিখ পর্যন্ত তবে চৌদ্দ তারিখ শনিবার দুই বঙ্গের বৃষ্টির তীব্রতা এবং সময়কাল কমবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির জেরে তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মাঝে মাঝে বাতাসে শীর্ষেরানি অনুভূত হলেও হেরফের হবে না তাপমাত্রার আগামী কয়েকদিন শহর কলকাতা সর্বাধিক তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গুমট ভ্যাবসাভাব অনুভূত হবে সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন